ইউটিউবের সকল দর্শককে আমার তরফ থেকে নমস্কার। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। মেডিসিনের নাম হচ্ছে পডোফাইলাম। পডোফাইলাম মেডিসিনটি সম্বন্ধে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং পডোফাইলাম মেডিসিনটি কত পাওয়ারের কোন কোন রোগের ক্ষেত্রে ইউজ হয় সে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং পডোফাইলাম চলাকালীন কোন কোন খাবার নিষেধ সে বিষয়ে আমি আলোচনা করব। পডোফাইলামের যে লক্ষণকণা সে বিষয় নিয়ে আলোচনা করব। পডোফাইলামের মাথা যন্ত্রণা কেমন ধরনের হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। পডোফাইলামের অম্বল গ্যাসের সমস্যা যেগুলো না সেসব সম্বন্ধে আলোচনা করব। পডোফাইলামের যেসব নারীদের এবং পুরুষদের যেসব সমস্যাগুলো দেখা দেয় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং পডোফাইলামের বাচ্চাদের দাঁত বেরোনোর যে সমস্যাগুলো হয় সে বিষয় নিয়েও আমি আলোচনা করব। তা বন্ধুরা, পডোফাইলাম খুব ভালো মেডিসিন। এই পডোফাইলাম সম্বন্ধে বলার আগে আমি বলে দিই, আমি ডক্টর রথীন কুমার পাল, আমার ইউটিউব চ্যানেল ডক্টর রথীন কুমার পাল। চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাই পাশে বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তা বন্ধুরা, আমাদের বিষয় হচ্ছে পডোফাইলাম। পডোফাইলামের পেশেন্ট পাতলা এবং লম্বা হবে। পডোফাইলামের পেশেন্টের মাথাটা একটু মোটা হবে, পেট এবং শরীর একবারে পাতলা ঠিকঠিক করবে, গোটা শরীর থেকে মাথাটা মুছে একটু মোটা রাখবে। পডোফাইলামের পেশেন্ট সবসময় একটা বিরক্ত বা অস্থিরতা ভাব থাকবে, বাচ্চাদের ক্ষেত্রেও বিরক্ত এবং অস্থিরতা ভাব থাকবে এবং খুব জিদ চাইবে বাচ্চা হবে, খুব জিদ্দি এবং রাগ, প্রচণ্ড রাগ থাকবে। পডোফাইলামের বাচ্চাদের যে দাঁত বেরোনোর টাইমে বা দাঁত বেরোনোর আগে যে সমস্যাগুলো দেখা দেয়, প্রচণ্ড পায়খানার প্রবলেম দেখা যায়, সবুজ রঙের বা হলুদ রঙের পায়খানার সমস্যা দেখা দেয় এবং পায়খানার যখন করবে তখন প্রচণ্ড পরিমাণে পায়খানা করবে। বড়দের ক্ষেত্রেও এসব সমস্যাগুলো দেখা দেয়, পায়খানাটা প্রচণ্ড পরিমাণে পায়খানা হবে, পায়খানার যে লক্ষণগুলো দেখা দেবে বাচ্চা বা বড়দের ক্ষেত্রে যে কলেরা রুগী বা ডায়রিয়া রুগী যে সমস্যাগুলো থাকবে, তা পায়খানাটা হবে, কোনো যন্ত্রণা থাকবে না, ব্যথা যন্ত্রণা পেটে যন্ত্রণা খামছানি কোনো সমস্যা থাকবে না, পায়খানা যাবে বসবে আর হস করে পায়খানা করে দেবে, কিন্তু হাঁসের মতো হস করে পায়খানা করে দেবে। পায়খানা প্রচণ্ড গরম এবং ভাপ বেরোবে, মানে পেট এখনই উনুন থেকে নামানো যেমন রান্না হয় সেরকম টাইপের কিন্তু পায়খানা করবে বাচ্চা। পায়খানা কোনো যন্ত্রণা থাকবে না, পায়খানা প্রচুর পরিমাণে করবে এবং পায়খানা প্রচণ্ড দুর্গন্ধ এবং পায়খানাটা বিভিন্ন রকম কালারের হতে পারে, বিভিন্ন রকম টাইপের হতে পারে এবং পায়খানার শেষে বাচ্চা হোক বা বয়স্ক লোক হোক বা আদিবাসী যাই লোক হোক কিন্তু পায়খানার শেষে কিন্তু প্রচণ্ড দুর্বলতা ভোগ করবে, মানে পায়খানা করার পরে রুগী আর উঠে আসার ক্ষমতা কিন্তু থাকবে না, তার শরীরে একবারে দুর্বল হয়ে যাবে। পায়খানা বারবার যাদের হয়তো ডায়রিয়ার সমস্যা থাকে বা হয়তো কোনো খাবার গণ্ডগোলের সমস্যার থেকে যদি হয়ে থাকে সেক্ষেত্রে পায়খানা কিন্তু একবারে গাদা গাদা পায়খানা করবে এবং প্রচুর পরিমাণে পায়খানা করবে এবং পায়খানার শেষে রুগী অস্থিরতা ভাব থাকবে, অস্থিরতা ভাব থাকবে এবং বিরক্ত ভাব হয়ে যাবে। এবং যাদের হয়তো লিভারের সমস্যা আছে, এবং স্বাভাবিক লোক দেখবে যে লিভারের কোনো সমস্যা আছে, নাইলে এর গাদা গাদা দুর্গন্ধ পায়খানা লিভার হয়তো নষ্ট হয়ে গেছে স্বাভাবিক কথা, কিন্তু না লিভারে এইসব সমস্যার কারণে কিন্তু এই পায়খানা, এই পডোফাইলাম কী হয় লিভার ঠিক করে এবং পায়খানার যেসব পাঁচটা টিপস বললাম আমি সেই টিপস যদি থাকে অবশ্যই পডোফাইলাম 30% দুফোঁটা করে আধ কাপ জলে আপনারা এক ঘন্টার ডায়রিয়ার ক্ষেত্রে এক ঘন্টার অন্তর ইউজ করতে পারেন। এবং যদি আপনাদের যদি বেশি রকম যদি সমস্যা থাকে বা আপনাদের সিমটম যদি বেশি মিলে থাকে বা পায়খানা যদি কন্টিনিউ এরকমভাবে হইতে থাকে তাদের সেক্ষেত্রে পডোফাইলাম 200 অবশ্যই ইউজ করবেন। যাদের হয়তো কন্টিনিউ একটা অভ্যাসে পরিণত হয়েছে যে লিভারের সমস্যার কারণে যে পায়খানা খাওয়ার পরেই
পায়খানা, পায়খানা যাওয়া এবং দুর্গন্ধ এবং গাদা গাদা পায়খানা হওয়া, মানে যা খেলাম মনে করো, রুগী মনে করে যে যাই খেলাম সঙ্গে সঙ্গে পায়খানাতে নেমে গেল, এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই পডোফাইলাম 230% ইউজ করবেন, কিন্তু যদি কন্টিনিউ দীর্ঘদিন থেকে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার 200% ইউজ করতে পারেন। দু ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার, সকালে দুপুরে রাত্রে, সকালে দুপুরে রাত্রে 3 বার অবশ্যই ইউজ করবেন। আর পডোফাইলামের যে বাচ্চাদের বাচ্চা হওয়ার পরে, মানে নারীদের বাচ্চা হওয়ার পরে বা কোনো বাচ্চা হয়তো নষ্ট হয়ে গেছে, সেসব সমস্যার পরে অনেক সময় নারীটা কিন্তু একটু নেমে আসে, ইউটেরাস একটু নেমে আসে, সেক্ষেত্রে পডোফাইলাম খুব ভালো মেডিসিন, অবশ্যই ইউজ করবেন। সেক্ষেত্রে পডোফাইলাম 200 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার অবশ্যই ইউজ করবেন। বা হয়তো কারো হয়তো কনস্টিপেশনের কারণে, হয়তো কষা পায়খানার কারণে, হয়তো আপনার অ্যানাসটা বা বারো পায়খানা করার পরে হয়তো অ্যানাসটা খানিকটা নেমে এসছে বলে মনে হয়েছে, সেক্ষেত্রে পডোফাইলাম খুব ভালো মেডিসিন। পডোফাইলাম 200 মেডিসিনটি 2 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে সারাদিনে 2 বার সকাল সন্ধ্যা অবশ্যই ইউজ করতে পারেন। এবং পডোফাইলামে যখন পেশেন্টের জ্বরের সমস্যা, প্রচণ্ড জ্বর আসবে, জ্বরে রুগী অস্থির করবে এবং এত জ্বর আসবে, 102-103 জ্বর উঠবে, কিন্তু রুগীর গায়ে হাত দেওয়া যাবে না এত জ্বর, কিন্তু এই জ্বরটা সম্পূর্ণ গ্যাসের থেকে জ্বর হবে এবং সাথে সাথে যখনই পায়খানা হবে প্রচুর পরিমাণে পায়খানা হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে জ্বরটা কিন্তু কমে যাবে। পডোফাইলাম পেশেন্টের অম্বল গ্যাসের সমস্যা খুব সাংঘাতিক সমস্যা, গ্যাস যখন পেট পুরা ফুলে থাকবে, পেটের মধ্যে চর্বর 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 হবে, একটা পেশেন্ট হয়তো রাত্রে শুয়ে থাকে, পাশে শুয়ে থাকলে পেটের মধ্যে একটা গুঁ গা কলকল আওয়াজ বা চর্বার আওয়াজ হয়, সেক্ষেত্রে কিন্তু পডোফাইলাম খুব ভালো মেডিসিন, অবশ্যই পডোফাইলাম ইউজ করবেন। এবং যে মাথা যন্ত্রণা, জ্বরের সাথে 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 মাথা যন্ত্রণা, হয়তো অম্বল গ্যাসের থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা হবে এবং মাথা যন্ত্রণা হলে রুগী একবারে দুর্বল হয়ে পড়বে এবং মাথা যন্ত্রণার সাথে সাথে রুগী অস্থির হয়ে পড়বে এবং রুগী খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং মাথা যন্ত্রণা চেপে ধরলেও বা টিপে দিলেও কোনো আরাম পড়ে না। তো বন্ধুরা, পডোফাইলাম আপনারা অবশ্যই ইউজ করবেন। পডোফাইলাম চলাকালীন ভিজে ভাত, কাঁচা পেঁয়াজ টক একদম খাবেন না এবং খাবার সবসময় লিমিটে খাবেন, তেল চর্বি ও ফ্যাট জাতীয় খাবার একদম খাবেন না। সাথে সাথে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, আর পরবর্তীকালে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।